Alright, so hey guys, what's up everybody? It's our Anur Shihab. Welcome back to my new video. Okay, so guys, আমি একটা সময় ছিল যখন আমি আমার প্যাশনকে নিয়ে ভয় পেতাম, প্যাশনকে রিপ্রেজেন্ট করতে ভয় পেতাম। ভাবতাম মানুষকে যদি বলি যে আমি ইউটিউবিং করি, ভিডিও বানাই, ফিটনেস নিয়ে হচ্ছে আমি প্যাশনেট, মানুষ কি ভাবে? প্যাশনেট মানুষগুলো হচ্ছে ওই টাইমটার মধ্যে ফেল হয় যখন তারা কিছু করার আগে নিজের মধ্যে ফেয়ারকে নিয়ে ভাবে, মানুষকে নিয়ে ভাবে। অ্যান্ড আমরা লাইফে কিছু মানুষ দেখি না যে লাইফে সে এটা করেছে, এটা অ্যাচিভ করেছে, অ্যান্ড আমরা ভাবি সে এটা ডিজার্ভ করে না। বাট প্রতিটা মানুষের কিছু অ্যাচিভমেন্টের পিছনে অনেক লং স্টোরি থাকে। মানুষকে উপর দিয়ে দেখলে কখনো বোঝা যায় না যে মানুষের ভিতরে কি চিন্তা করতেছে, ভিতরে কি ভাবতেছে, ভিতরে কি জন্ম দিচ্ছে। প্রতিটা মানুষের অ্যাচিভমেন্টের পিছনে অনেক লং স্টোরি থাকে, আল্লাহর সাথে কানেকশন থাকে, সে আল্লাহর কাছে জিনিসটা চায় অ্যান্ড আল্লাহ হচ্ছে পারফেক্ট টাইমে মানুষকে ওই জিনিসটা দেয়। তো তোমরা লাইফে যে জিনিস নিয়ে প্যাশনে, তোমাদের যেটাই করতে মন চায়, তোমরা ওই জিনিসটা নিয়ে লেগে থাকো। তোমরা নিজের মধ্যে হোপ রাখো যে তোমরা জিনিসটা একদিন অ্যাচিভ করতে পারবা, তোমরা যেই ড্রিমটা করতেছো ওই ড্রিমের মধ্যে একদিন পৌঁছাবা। অ্যান্ড এই ড্রিমটার মধ্যে পৌঁছাতে হলে না সবসময় নিজের মধ্যে জিনিসটা রাখতে হয়, বিলিভ রাখতে হয়, আল্লাহর সাথে একটা কানেকশন রাখতে হয়, আল্লাহর কাছে চাইতে হয় অ্যান্ড পারফেক্ট টাইমে হচ্ছে আল্লাহ তোমাকে ওই জিনিসটা দিবে। অ্যান্ড যদি আমার কথা বলি, আমার ইউটিউবিং পছন্দ, আমার ভিডিও বানাতে পছন্দ, আমার ফিটনেস ওয়ার্কআউট করতে আমার পছন্দ। বাট একটা সময় যখন আমি ভিডিও বানাতাম তখন আমার মধ্যে অনেক ফেয়ার কাজ করতো, আমি জোর করে করতাম। অ্যান্ড অনেকগুলো ভিডিও বানাই অ্যান্ড আমার অনেকগুলো ভিডিও ভালো হয় অ্যান্ড তখন আমি চিন্তা করি আমি যে ভিডিও বানাচ্ছি ওটা রেজাল্ট আসতেছে না কেন। বাট দ্য থিং ইজ আল্লাহ তোমাকে পারফেক্ট টাইমে সবকিছু দেয়। যদি আল্লাহ আমাকে ওই সময় দিত না, আমি ওই জিনিসটা ধরে রাখতে পারতাম না, হয়তো আমি ইগোস্টিক হয়ে যেতাম, আমার মধ্যে অ্যাটিটিউড কাজ করতো যে আমার কাছে এটা আছে। আমার চ্যানেলের মধ্যে রাইট নাও এখন সাবস্ক্রাইবার হচ্ছে 500, বাট আমার মধ্যে এতটুকু কনফিডেন্স আছে যে আমি এটাকে 1 লাখ পর্যন্ত নিয়ে যেতে পারবো। এখন আমার কাছে যদি 1 লাখ সাবস্ক্রাইবার আসেও আমার ওটাকে আমি ঠিকমতো হ্যান্ডেল করতে পারবো, আমি ওইটা নিয়ে ঠিকমতো আগাতে পারবো, আমার মধ্যে কোনো ইগো কাজ করবে না, আমার মধ্যে ওই জিনিসটাই কাজ করবে যে জিনিসটা কাজ করা দরকার। তুমি ওই পারফেক্ট টাইম পর্যন্ত ওয়েট করো, ওয়ার্ক করতে থাকো, নিজের উপরে বিলিভ রাখো, একদিন তুমি জিনিসটা অ্যাচিভ করবে। তো আমার মেন কথা হচ্ছে কখনো গিভ আপ করবা না, নিজের উপর হোপ রাখবা, নিজের উপর কনফিডেন্ট রাখবা যে তোমরা পারবা। অ্যান্ড মানুষ যেটাই বলুক আর মানুষ যেটাই ভাবুক না কেন, নিজের ড্রিম, নিজের প্যাশনকে সবসময় রেসপেক্ট করবা অ্যান্ড তুমি একদিন না একদিন তোমার ওই গন্তব্যের মধ্যে পৌঁছাবা। এই মাস অ্যান্ড আরেকটা জিনিস গাছ, আমার 2 দিন আগে ইফতারের সময় একটা কল আসে। কলটা আসার পর ফোনটা রিসিভ করার পর সে পরিচয় দেয়, সে ছিল হচ্ছে তন্ময়। আমি যে জিম করতাম ওই জিমে ও জিম করতো অ্যান্ড ও আমার এলাকায়ও থাকে, বাট ওইভাবে ওর সাথে আমার পরিচয় নাই। তো নর্মালি ওর সাথে কথা বলার পর ও আমাকে বলে যে ভাই একটা রিকোয়েস্ট দেন। আমি ওকে জিজ্ঞেস করি হ্যাঁ বলো। পরে বলছে যে আমি তো 4-5 বছর ধরে জিম করতেছি, আমি ওই পরিমাণ রেজাল্টটা পাচ্ছি না, তো আপনি কি আমাকে পার্সোনাল ট্রেনিং করবেন। তো তন্ময়ের এই জিনিসটা শেয়ার করার পিছনে আমার মোটিভ হচ্ছে তোমরা যদি ফিটনেস ইন্টার করতে চাও, সেখানে হচ্ছে 2টা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে ফিটনেস অ্যান্ড একটা হচ্ছে বডি বিল্ডিং। তোমরা যদি বডি বিল্ডিং করতে চাও তাহলে মাস্ট বি তোমাদের একজন পার্সোনাল ট্রেনার দরকার। বাট তোমরা যদি ফিটনেস নিয়ে আগাতে চাও না, আমি যেটা করতেছি ওটা হচ্ছে ফিটনেস, তাহলে তোমার না কোনো ট্রেনার দরকার নেই। কিছু মানুষ আছে যে ওই মানুষটা কি করতেছে, ওই মানুষটা বডি সুন্দর, ওর থেকে হেল্প নেই, ওর থেকে হেল্প নিলে হয়তো আমার ওরকম বডি হয়ে যাবে, এরকম না। তোমার বডি তোমার নিজের বানাতে হবে, নিজের হার্ড ওয়ার্ক করতে হবে। হয়তো তুমি ওই মানুষটা থেকে একটা সাজেশন নিতে পারো কিভাবে করতে হয়, বাট সম্পূর্ণ জিনিসটা নিজেরই করতে হবে। তো আমার অ্যাডভাইস যেটা, যারা নতুন ফিটনেসে আছো বা ফিটনেসে ঢুকতে চাইতেছো, নিজে রিসার্চ করো, গুগলে অনেক আর্টিকেলস আছে, অনেক কিছু আছে, সবকিছু রিসার্চ করো, অনেক কিছু শিখতে পারবা অ্যান্ড নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো, তোমরা ইনশাল্লাহ পারবা। অ্যান্ড অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে আমার হোম জিম নিয়ে একটা ভিডিও বানাতে, কত টাকার মতো ইনস্ট্রুমেন্ট আছে। তো আমার নেক্সট যে ভিডিওটা আসবে ওই ভিডিওটার মধ্যে আমি আমার হোম জিম নিয়ে পুরো রিভিউ দিব, আমার হোম জিমের মধ্যে কত টাকা লেগেছে, কত টাকা ইনস্ট্রুমেন্ট আছে। তো ওই ভিডিওটাই শুন আসবে। Mama said you're meant to burn as bright as a star among the midnight sky. All the pressure blinded me, but now I see I'm not different from the rest. You said I'd fly away, but my walls have kept me down. Now I'm lost and I'm afraid, and I'm close to hit the ground. You said I'd fly away, you said I'd fly anyway, but I keep on falling. looking for that open door. Show me proof that there is something more. I just hope I am okay with the choices I make. Maybe then I'll understand. You said I'd fly away, but my walls have kept me down. Now I'm lost and I'm afraid, and I'm close to hit the ground. You said I'd fly away. You said I'd fly anywhere, but I keep on falling. But I keep on falling. Okay, alright, so guys, এখন বাজে হচ্ছে 4টা and আমার workout শেষ, সবকিছু শেষ and আমি এখন যাচ্ছি হচ্ছে shopping এ and সবসময় shopping করি আমি আমার টাকা দিয়ে, but আজকে আমি shopping করব and আমার পে করবে হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো shopping এ যাওয়া যাক and দেখা যাক আজকে আমরা কি বাই করি and কি না বাই করি। And I'm burned by the morning light. I make the same mistake more than twice. Same song, but brand new dance. I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me. Okay, so just now I asked you easy te and দেখতেছি হচ্ছে এই পিঙ্ক শার্ট এন্ড বাইরে অনেক কালেকশন আছে, এগুলো বের হয়ে দেখাবো। সো এটা ট্রায়াল করে দেখা যাক কেমন। ওকে, সো দিস ইজ দ্য লুক এন্ড এটা হচ্ছে টোটালি পিঙ্ক, একদম প্লেন। তো দেখা যাক নিব নাকি জানি না, তো ডিসাইড করে দেখা যাক নেই নাকি। We're too damaged to fix, but we're just working through a little rust. ওকে, সো নিয়েছি হচ্ছে এই পিঙ্ক শার্ট এন্ড এখানে আদার্স অনেক কালেকশন ছিল, বাট পছন্দ হওয়ার মতো তেমন কিছু পাই নাই, তো ফাইনালি হচ্ছে এটা। ওকে, সো ইজি থেকে কিনলাম হচ্ছে এই শার্ট আর এখন যাচ্ছি হচ্ছে এই শোরুমে। তো এটার মধ্যে ইন্টার করে দেখা যাক এটার মধ্যে কি আছে কি নাই। ওকে, সো জাস্ট না আসছি হচ্ছে আমি টপ মার্টে এন্ড এই দুইটা শার্ট পছন্দ হয়েছে, সো এই দুইটা ট্রায়াল দিয়ে দেখা যাক। একটা হচ্ছে গ্রে কালারের মধ্যে ডিজাইন আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে। ওকে, সো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এন্ড এটা হচ্ছে এরকম, এটার মধ্যে কিছু লেখা আছে অ্যালফাবেট এন্ড এটা হচ্ছে এরকম। ওকে, সো ফাইনাল লুক হচ্ছে এটা, এটা হচ্ছে টোটালি ব্ল্যাক এর মধ্যে হচ্ছে হোয়াইট ডিজাইন এন্ড আরেকটা যেটা ট্রায়াল দিব এটা হচ্ছে এটা, ওইটা ট্রায়াল দিয়ে দেখা যাক কেমন। সো এটা হচ্ছে সেকেন্ড নাম্বার শার্ট এন্ড এটা দেখতে হচ্ছে এরকম। আমার কাছে পার্সোনালি এই ব্ল্যাকটা থেকে এই ব্ল্যাকটা ভালো লাগছে, ওটা কিছুটা লাইক একটু অড লাগতেছে লেখাগুলো দেখতে এন্ড এটা একটু ক্লাসি। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার শার্ট এন্ড এটা হচ্ছে ব্ল্যাক, আমার পার্সোনালি এটা ভালো লাগছে। এটার প্রাইস হচ্ছে 2500, তো দেখা যাক এটা নিব নাকি। তো এটা হচ্ছে থার্ড নাম্বার শোরুম এন্ড এখানে দেখতেছি হচ্ছে এই শার্ট, সো এটা ট্রায়াল দিয়ে দেখা যাক কেমন। ওকে, সো এটা হচ্ছে ফাইনাল লুক এন্ড আমি নিচ্ছি হচ্ছে এটা। ব্ল্যাক কালারটা দেখছি ওটা ভালো লাগছে, বাট ওটা প্রাইস শার্টের অনুযায়ী অনেক বেশি ছিল এন্ড আমার ফেস অনেকটা টায়ার্ড লাগতেছে বিকজ আমি ওয়ার্কআউট করে বেরিয়েছি, সো ফাইনালি হচ্ছে নিচ্ছি হচ্ছে এটা। ওকে, সো এখান থেকে অর্ডার করেছি হচ্ছে হোয়াইট কালার শার্ট এন্ড এটা হচ্ছে কান্ট্রি বয়। কত এটা? প্রাইস হবে এটা 8000। বাবা, এর থেকে সুন্দর আমারটাই, এর মধ্যে মানে ফুল ডিভাইড। Okay, so Country Boy থেকে নিলাম হচ্ছে এই শার্ট and Easy থেকে দুটো শার্ট কিনলাম। তো জাস্ট নাও আসছে হচ্ছে আরোগে and এই ড্রেস নিয়েছি and আমার শপিং হচ্ছে এখানে। এই আমার ফ্রেন্ড ওটা জানি না। বলছি তুমি যাও। আর একটু ভিডিও শুনে আরামে দেবো। ইফতারের জন্য এখানে হচ্ছে কাউন্টারে দাঁড়ানোর জন্য দাঁড়া আছে আর কাউন্টারের মধ্যে যে পিকচারটা এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড। তো গাইস এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা অ্যান্ড আমার শপিং শেষ, সব কিছু শেষ অ্যান্ড আমি আসছি হচ্ছে এই প্লেসে। আমার পিছনে যেই দোকানগুলো এগুলো হচ্ছে সবগুলো ফুড কোর্ট আর রাস্তার ওই পারে যেই দোকানগুলো এগুলো হচ্ছে সব চটপটি অ্যান্ড ফুচকার দোকান অ্যান্ড আমরা যেটার মধ্যে আসছি এটা হচ্ছে আমার পেছনে ইউ ক্যান সি কড়াই চাপ। তো এটার মধ্যে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন চাপ অ্যান্ড রুটি, দেন ওটা আসুক দেন হচ্ছে আমরা ইফতার করবো। সো ইউ ক্যান সি বেসিক্যালি এটা হচ্ছে এই প্লেস কড়াই চাপ, এটার আশেপাশে সবগুলো হচ্ছে এই টাইপের দোকান ফুড কোর্ট, ওইখানে অনেকগুলো দোকান। এখানে প্লেসটা হচ্ছে দেখতে কিছুটা এরকম। I'm sorry that I didn't hit you back when you call my line. Or did you even need to talk? Are you wasting time declining all your FaceTime calls? Cause you're not my vibe, oh God, just let me go to sleep. Someone get high with me, yeah, cause I'm running away. I'm looking for space, looking for space. I'm healing, Finally food is here and এখানে হচ্ছে এটা হচ্ছে চিকেন চাপ, এখানে হচ্ছে লুচি, এটা হচ্ছে সস and এটা হচ্ছে সস। This is the actually next day and আমার শপিং শেষ। আমি বেসিক্যালি দুইটা শার্ট কিনেছি and আমার আরো শপিং বাকি আছে যেগুলো আমি পরে করব। তো বেসিক্যালি আমি দুইটা শার্ট কিনেছিলাম, একটা ছিল হচ্ছে ইজি থেকে and আরেকটা ছিল হচ্ছে Country Boy থেকে and আমি তোমাদেরকে এখন এটা ট্রায়াল করে পরে দেখাবো যে শার্টটা কেমন। তো ফার্স্ট নাম্বার শার্টটা হচ্ছে এরকম, এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কিছু ডিজাইন অ্যান্ড এটার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। দিস ইজ হাউ ইট লুকস অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে ওইটা হচ্ছে এই পিঙ্ক কালারটা। সো পিঙ্ক কালার শার্টটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ফুললি পিঙ্ক, বেবি পিঙ্ক কালার যেটাকে বলে অ্যান্ড এটা বেসিক্যালি হচ্ছে হোয়াইট কালার প্যান্টের সাথে পরলে অনেক ভালো লাগবে। সো দ্যাটস ওয়াই আমি এটা নিয়েছি, বিকজ অকেশনালি যদি না কিনে তাহলে আমার এরকম শার্ট কিনা হবে না, বিকজ আমি শার্ট খুবই কম পরি। সো এটাই ছিল আজকে আমার শপিং, হোয়াইট কালার শার্ট অ্যান্ড এই পিঙ্ক কালার শার্ট অ্যান্ড বাকি শপিং ব্লগও কিছুদিন পরে আসবে, আমার অনেক কিছু কেনা বাকি। সো আজকের জন্য এতটুকু। সো গাইস আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। ইফ রিয়েলি ডিড, মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব channel. I will see you guys in my next video. So peace out, bye.